ওয়েলকাম জানাই সবাইকে আমার নতুন গ্রুপটাতে। তো সবাই প্লিজ ভিডিওটাকে শেষ অবধি দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। প্লিজ ভিডিওটা দেখো সবাই। ইয়ারিং সেট, চুড়ি, কিছু সামান্য কিছু কালেকশন নিয়ে এসেছি। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর কিছু কিছু শেয়ার করো ভিডিওটাকে, তোমাদের ফিমেল যত ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটাকে, ফিমেল গ্রুপ থাকলে সেখানে ভিডিওটা শেয়ার করো, দেখো ভিডিওটা। ঠিক আছে, তো আমি কিছু চুড়ি দিয়ে শুরু করছি। ঠিক আছে, কিছু চুড়ি বলতে আমার কাছে এই মুহূর্তে যে চুড়িগুলো অ্যাভেলেবেল রয়েছে আমি সেগুলো দিয়েই শুরু করছি। তো এটা রয়েছে, এটার মধ্যে দুটো হাতি রয়েছে আর দুটো মাছ রয়েছে, ছোট্ট ছোট্ট দুটো হাতি আর দুটো মাছ রয়েছে। আর এখানটা ডিজাইন করা আছে, এটার প্রাইস রয়েছে অনলি 40। এটা আমার হাতের মাপের আছে, যারা 26 সাইজের চুড়ি পরো তাদের এটা একদম পারফেক্ট যাবে। এটা প্রাইস রয়েছে অনলি 40। তো কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে দেওয়া আছে, আর মেসেঞ্জারেও আমাকে ইনবক্স করতে পারো, কোনো অসুবিধা নেই। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, ছড়িয়ে দিলাম। আচ্ছা, এরপর এই দুটো দেখাই। এই দুটো একই সেম সাইজের রয়েছে, প্রাইস রয়েছে 50, পেয়ারটার প্রাইস রয়েছে 50। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, দেখে না, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, শুনি। এরপর আমি প্রথমে কিছু তোমাদেরকে ফিঙ্গার রিং দেখিয়ে দিয়ে দেবে। অক্সিডাইজের এই মুহূর্তে আমার কাছে একটাই ফিঙ্গার রিং রয়েছে, সেটা হচ্ছে এটা, দেখে না, এটা রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে অক্সিডাইজার আর কিছু অ্যাভেলেবেল নেই। এই ফিঙ্গারিংগুলো সবকটা আগে দেখিয়ে দিচ্ছি, কারণ সবকটার প্রাইস একই রয়েছে, পরে এর প্রাইসটা বলছি। এটা রয়েছে, দেখে নাও, কেউ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, কারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করো, শরীর দেন। এরপরে এইটা রয়েছে, দেখো, এটা আমি এগুলো আমি এগুলো সেট করিনি, আমি সবকটারই সেট করো, রিংটা আমি সেট করো। এটা পুরো পমপম দেওয়া রয়েছে, মাল্টি কালারের পমপম দেওয়া রয়েছে। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, কারোর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, সরিয়ে দিলাম। এটা দেখো, গামছা দিয়ে পুরো কাজ করা, এখানে ফ্লাফি টাইপের একটা বল রয়েছে গ্রিন কালারের। ঠিক আছে, এগুলো সেট করা নিয়ে আমি সেট করে দেবো, কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, সরিয়ে দিলাম। এটা দেখো, এটা এইভাবে যাবে, কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স। এগুলো সবকটা যে কটা দেখালাম প্রত্যেকটাই প্রাইস রয়েছে 50 করে, প্রত্যেকটাই প্রাইস রয়েছে 50। ঠিক আছে, এরপর আমি কিছু ক্লোজ আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ইয়াররিংসের কালেকশনটা দেখছি। ক্লোজগুলো একবারে এইভাবেই দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ক্লোজেরই প্রাইসটা সেমই রয়েছে। আমি ক্লোজগুলো আগে তোমাদের সামনে দেখিয়ে দিই, এটা ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে রয়েছে, বাকিটা এটা গ্রিন আর রেডের কম্বিনেশনে রয়েছে। এখানে মাছ রয়েছে ইয়েলো ব্ল্যাক গ্রিন হোয়াইট, প্রত্যেকটারই প্রাইস রয়েছে 40 করে, প্রত্যেকটার প্রাইস রয়েছে 40 করে। ঠিক আছে, সেট দেখিয়ে দিচ্ছি ঘরে, তারপর আমি এডিটটা, এটা আমি খোলা রেখে দিই টার সেটটা, যাতে যে কেউ সহজে এটাকে পড়তে পারে, তাদের অসুবিধা না হয়। আমরা প্রত্যেকেই নিজেদেরকে ভালোবাসি, তো আই লাভ মি একটা নিজেদের জন্য আমরা নিজেদের সেলফ গিফট করতেই পারি, তাই তো? আই লাভ মি, এটার সাথে ইয়ারিং রয়েছে, এই যে ইয়ারিংস রয়েছে তার সাথে ফিঙ্গার রিং আছে, সেটা একটা ব্রোচ আছে। তো এই যে পুরো সেটটা, তার মধ্যে পুরো সেটটা একসাথেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ মনে করো যে না আমি ব্রোচটা আর ফিঙ্গার রিংটা শুধু নেবো, সেটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবটা মিলিয়ে পুরোটার প্রাইস রয়েছে 290, 290। ঠিক আছে, এটার প্রাইস রয়েছে 200,
আর এগুলোর ইন্ডিভিজুয়াল ট্রান্স হচ্ছে, তো মিলিয়ে রয়েছে 290। আলাদা আলাদা চাইলে লিখতে পারো, ছড়িয়ে দিই, এটা দেখিয়ে দিই। একটু হেভির মধ্যে রয়েছে এটা, এটা পুজোর সময় ভীষণ ভালো যাবে, সাদা লাল পাড় শাড়ির সাথে দারুণ যাবে। দেখো পুরো কড়ি দিয়ে কাজ করা, পুরোটায় কড়ি দিয়ে কাজ করা। এই ভিডিওটা আমি পরে শ্যুট করেছি, তো আগের ভিডিওর সাথে এই ভিডিওটা আমি একসাথে জয়েন করেই ইউটিউবে আপলোড করেছি, কিন্তু তাও আমার এখানে কিছু ক্লিপ রয়ে গেছে যে আমি এই ভিডিওটা পরে আবার শ্যুট করেছি, প্রথমে একটা ভিডিও শ্যুট করেছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিওটা লাস্ট অবধি দেখো। বলো যে তারা ফুলুরি ইয়ারিং নিতে চাও, তো আমি তাদেরকে সেটা বানিয়ে দিতে পারি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে না ইনবক্স করে দিও। এরপরে যে ডিজাইনটা দেখাবো পারে সেটাও পুরো জুটের ওপর, জুটের ওপর রয়েছে, জুট রয়েছে এখানে, এখানে ব্লু পিঙ্ক রয়েছে, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। আর কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নাও, ইনবক্স করে দিও, ভীষণ সুন্দর একটা জিনিস। শাড়ির সাথে দারুণ দেখিয়ে দিই, এই যে ইয়ারিংসগুলো ভীষণ সুন্দর। তো প্রাইস রয়েছে only 200। কেউ নিতে চাইলে অবশ্যই ইনবক্স করুন, স্ক্রিনশটটা নিয়ে না অবশ্যই ইনবক্স করুন। এবার খুব সিম্পল দেখাই, একটু সিম্পল তো দেখাতেই হবে। দেখো এটা ভীষণ সিম্পল, পুরোটা কিন্তু হাতে কাজ করা, পুরোটা হাতে কাজ করা রয়েছে। আর এইগুলো খুব সুন্দরভাবে বসানো রয়েছে, এইখানটার মধ্যে পুরো ডিজাইন করা রয়েছে হাতে। আর এই যে কানের দুলটাও দেখিয়ে দিচ্ছি, কানের দুলটার মধ্যেও সুন্দর করে ডিজাইন করা। এটার প্রাইস যাচ্ছে only 100 প্রাইস যাচ্ছে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, ইনবক্স করো, প্রাইস যাচ্ছে only 100, ছড়িয়ে দিলাম। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এইটা, ফ্রক পরা একটা মেয়ে, ব্ল্যাক আর রেড ইয়ারিংটা দেখিয়ে দিই, ইয়ারিংটা ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে only 200, প্রাইস যাচ্ছে only 200। কে নিতে চাইলে প্লিজ তাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস যাচ্ছে only 200, ছড়িয়ে দিলাম। দেখো এটা আউল রয়েছে, খুব সুন্দর মিষ্টি আউল, একটা মিষ্টি প্যাঁচা আমাদের, প্যাঁচা এত সুন্দর হয় সত্যি, এটা দেখলে বোঝা যাচ্ছে প্যাঁচা এত সুন্দর। এটা আমাদের লক্ষ্মী প্যাঁচা, এই জন্যই এত সুন্দর। এটার প্রাইস যাচ্ছে only 200, কেউ নিতে চাইলে প্লিজ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, 200 এখানে দুর্গা রয়েছে একটা, গোল্ডেনের দুর্গা, এটা কানের প্রাইস যাচ্ছে only 120, only 120, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস যাচ্ছে only 120, শুনি। এটা কোনো কানের নেই, শুধু হার, প্রাইস যাচ্ছে only 80, only 80, প্রাইস যাচ্ছে only 80, এটা শুধু হার, প্রাইস যাচ্ছে only 80। দেখে না পুরোটা হাতে কাজ করা, ছড়িয়ে দিলাম। এবার আমি কিছু ইয়ারিং দেখিয়ে দিচ্ছি, ওই চোকারটা দেখিয়ে দিই, এটা ডেনিমের চোকার, এখানে একটা পার্ল দেওয়া আছে, এটা অনেকটা বড় লেন্থ আছে, তো যে কালার এটা অ্যাডজাস্ট হয়েছে, যে কালার অ্যাডজাস্ট। এটার প্রাইস যাচ্ছে only 80, ছড়িয়ে দিলাম। এটা দেখো ইয়ারিংস শুরু করছি, এই বলটা দিয়ে ওই জন্য শুরু করলাম, টানা আছে, এটা টানা যাবে। এটার প্রাইস যাচ্ছে $110, only 110 টাকা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো,
ছুরি দিলাম। এটা দেখো দুর্গা মা আছে, প্রাইস আছে অনলি 40, অনলি 40 প্রাইস আছে, অনলি 40। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 40। দেখো এটা, এটার প্রাইস আছে অনলি 30, অনলি 30 প্রাইস আছে অনলি 30। কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। ছুরি দিলাম, র্যান্ডামলি কিছু কানের দুল দেখিয়ে দিচ্ছি যেগুলো ডেলি ওয়্যারের জন্য ভীষণ ভালো বা কোনো অনুষ্ঠানেও পরা যাবে। দেখো এগুলো রয়েছে, এটার প্রাইস রয়েছে অনলি 30। এটা পুরো এখানে জরির কাজ করা রয়েছে, পিঙ্ক আর পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন, সরি পিঙ্ক আর ব্লু বলতে যাচ্ছিলাম, পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন, ভীষণ মিষ্টি। প্রাইস রয়েছে অনলি 30। সরিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে ইনবক্স। এটা দেখো, এটা পুরো রেডে আছে, এখানে একটা হোয়াইট কালারের পার্ল বসানো আছে, গোল্ডেন জড়ি দেওয়া রয়েছে, এখানে স্টোন বসানো রয়েছে। এটার প্রাইস আছে অনলি 30, অনলি 30 প্রাইস আছে। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 30। ছড়িয়ে দিন। এটা গামছা রয়েছে, এখানে একটা ছোট প্যাঁচা বসানো রয়েছে, এখানে একটা ছোট প্যাঁচা বসানো রয়েছে, এটা গামছার মোটিভে রয়েছে। অনলি 30 প্রাইস আছে, কেউ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 30। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, ছড়িয়ে দিলাম। এটা উমা লেখা রয়েছে, এটা এখানে গুটি আছে দেখতে পারো। এটা কালার কম্বিনেশনটা দেখো, ইয়েলো ব্ল্যাক আর হোয়াইট তিনটে কালারের কম্বিনেশন একসাথে যাচ্ছে। প্রাইস আছে অনলি 30। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 30। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। দেখো এটা ময়ূর আছে, একটা ব্লু আর ইয়েলো বল রয়েছে, নিচে একটা ফ্লাফি টাইপের এখানে পটলের বল দেওয়া আছে, ঠিক আছে। প্রাইস আছে অনলি 50, অনলি 50 প্রাইস আছে অনলি 50। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 50। সরি দিলাম। এবার প্রজাপতি দেখাই, এটা আমাদের সোনার প্রজাপতি, এটা আমাদের গোল্ডেন অক্সিডাইজের গোল্ডেনের এটা প্রজাপতি। এটার প্রাইস আছে অনলি 25, অনলি 25। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, কারোর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, প্রাইস আছে অনলি 25। সরিয়ে দিলাম। দেখো এটা গোল্ডেন কালারের ঝুমকো, প্রাইস আছে অনলি 25, অনলি 25। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। এটার প্রাইস আছে তোমার 30, অনলি 30। এখানে পিক আপ করা রয়েছে কতগুলো, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। ছোট্ট দুটো পাখি 20 রুপিস দাম, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। সরিয়ে দিলাম। এগুলো উডের পাখি, 20 রুপিস দাম, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। আচ্ছা হাতের কিছু দেখিয়ে দিচ্ছি, এটা হাতের অনলি 20, হাতের অনলি 20। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। এগুলো পায়ে পরা যাবে, পায়ের পায়ে হিসেবে পরা যাবে, যারা পছন্দ করে এক পায়ে পরতে তারা পরতে পারে, অনলি 20। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ডেনিমের এখানে লক দেওয়া আছে এই জায়গাটাতে, এখানে পার্লের একটা ছোট্ট ছোট পার্ল দেওয়া রয়েছে, এরকম ব্রেসলেট। এটা এটার দাম যাচ্ছে 50, এটার দাম যাচ্ছে 50। এটা দেখে নাও, এটা যে কেউ ইজিভাবে পড়তে পারে, এটার মধ্যে পেলকো লাগানো আছে, বাচ্চারাও খুব ইজিলি এটা করতে পারে, যদি কোনো বাচ্চা পড়তে চায় ইজিলি করতে পারে। এটার দাম যাচ্ছে অনলি 60,
ওনলি 60 দাম যাচ্ছে, এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, ওনলি 60। তো দাদা কালেকশন ছিল, সবই দেখানো হয়ে গেছে, আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লেগেছে। নিশ্চয়ই সবাই দেখেছো, যারা দেখোনি প্লিজ ভিডিওটা দেখে নিও। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা আমি এখানে শেয়ার করেছি, তো সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও, সেখানেও কিছু ভিডিও আছে দেখো কেমন লেগেছে প্লিজ জানিও সবাই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। সবাই কিছু করে ফিমেল মেম্বার সেখানে অ্যাড করে দাও, প্লিজ গ্রুপটাকে একটু বাড়াতে সাহায্য করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো।